শাসক প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচারের বিষয়ে ঢাকার বাইরের অবস্থা জানবো। এবারে নোয়াখালী ও রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন ও মোস্তফা রকি। শুরুতে যাব আলামিন আপনার কাছে। আলামিন, জানতে চাইবো যে প্রতীক বরাদ্দ কি শুরু হয়েছে কিনা এবং নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর মানুষের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? হাবিবা, সকাল 11টা থেকে নোয়াখালী জেলা প্রশাসক এবং রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান, তিনি নোয়াখালীর যে মোট 6টি আসন রয়েছে, 6টি আসনে 34 জন প্রার্থী রয়েছেন বিভিন্ন দল এবং স্বতন্ত্র। তো নোয়াখালী এক থেকে শুরু করেছেন প্রতীক বরাদ্দের কাজটি। সকাল 11টায় নোয়াখালী এক, সকাল 11:30টায় নোয়াখালী দুই, এভাবে করে বলা যাচ্ছে যে অল্প সংখ্যক প্রার্থী হওয়ার কারণে এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে প্রতীক বরাদ্দ। তো আমরা দেখেছি যে নোয়াখালীতে যেই সকল প্রার্থীরা নৌকা প্রতীক পেয়েছেন তার আগে থেকে আসলে সবাই জানতেন, কারণ যেহেতু দলীয়ভাবে তাদের সবাইকে আগে মনোনয়ন দেওয়া হয়েছিল। তো নোয়াখালী দুইয়ের পক্ষ থেকে আমরা দেখেছি সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম, তিনি নৌকা প্রতীক পেয়েছেন। নোয়াখালী এক থেকে পেয়েছেন এইচ এম ইব্রাহিম এবং নোয়াখালী তিন থেকে পেয়েছেন প্রিয়ন। এভাবে এখানে আরও নৌকার যেই প্রার্থী রয়েছেন নোয়াখালী পাঁচের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা আরও দুটি আসনে রয়েছেন তারা সবাই নৌকা প্রতীক পেয়েছেন। এবং এছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলের প্রার্থীরাও তাদের নিজস্ব যে প্রতীক রয়েছে সেই প্রতীক পেয়েছেন। এবং যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন কিংবা আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন তারাও তাদের নির্ধারিত যে প্রত্যাশিত প্রতীক সেটি পেয়েছেন। প্রত্যাশিত প্রতীক এই জন্যই বলছি যে কারণ যদি কোনো প্রতীকের ক্ষেত্রে দুইজন স্বতন্ত্র প্রার্থীর আগ্রহ থাকে সেখানে একটি প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, তখন হয়তো এক ধরনের লটারি কিংবা অন্যান্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু যদি এরকম কোনো প্রত্যাশা না থাকে যে দুইজন প্রার্থী একটি প্রতীক চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটি চাচ্ছেন সেটি পাচ্ছেন। তো এই অবস্থার মধ্য দিয়ে প্রায় শেষ পর্যায়ে নোয়াখালীর যেই 6টি আসন রয়েছে সেই 6টি আসনের প্রতীক বরাদ্দের কাজ। তো আমরা রাজশাহীতে যাব একটু রাজশাহীর খবর জানার জন্য। রাজশাহীতে কী অবস্থা সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজ রকি, তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আলামিন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। মূলত সকাল থেকেই কিন্তু প্রার্থীদের মাঝে যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু কার্যক্রম এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত যদি কথা বলি তো 38 জনের প্রার্থীর মাঝে কিন্তু যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু দেওয়া হয়েছে, তবে একজনের প্রতীক যে বরাদ্দ সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। গতকালকে রাজশাহী যে তার এক আসনে যে প্রার্থী রয়েছেন স্বতন্ত্র গোলাম রাব্বানি, তিনি কিন্তু গতকালকে একটি আদেশ পেয়েছেন আদালত থেকে যে প্রার্থীটা ফিরে পেতে, তবে এখন পর্যন্ত সেই কপি কিন্তু যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেনি, ফলে তিনি কিন্তু এখন যে তার বড় যে প্রতীক সেটি কিন্তু তিনি এখন পর্যন্ত পাননি। তবে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হেভিওর যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সকালে তাদের স্বল্প সংখ্যক নেতা কর্মীদেরকে নিয়ে আসছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রতীক যে বরাদ্দ সেটি কিন্তু আসলে দেওয়া হচ্ছে। এবং এই প্রতীক বরাদ্দ কিন্তু সময় কিন্তু আমরা দেখেছি যে যারা প্রার্থী আছেন তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেছেন রিটার্নিং কর্মকর্তাকে যেন তারা সমভাবে আসলে যে লেভেল প্লেইং ফিল্ড সেটি যেন তারা পায় এবং তারা যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে সেটি আসলে নিশ্চিত করার জন্য বলেছেন। যখন কিন্তু রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্ন এবং অবাধ নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং রিটার্নিং কর্মকর্তা কিন্তু আসলে বলেছেন যে প্রার্থীরা যেন আচরণবিধি মেনে চলেন সে বিষয়টি আসলে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আসলে বলা হয়েছে। এছাড়াও যদি কথা বলি তো এই নির্বাচনকে ঘিরে কিন্তু রাজশাহী যে জেলা রয়েছে সেখানে কিন্তু 14টি ভ্রাম্যমাণ যে আদালতের টিম রয়েছে সেটি কিন্তু আসলে কাজ করতে এখন পর্যন্ত আসলে বলা যায় যে উৎসবমুক্ত পরিবেশে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ চলছে। ভাইবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ নোয়াখালী ও রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন ও মোস্তাফিজ রকি।